Hi guys. Hi friends. Hello. Welcome to I am Kritika's channel. So guys, asha kori apnara bhaloi achen. To ajke hoyeche Sunday. Ar Sunday mane outing er din. Ha, outing er din. Mane ghumna to bantai hai. Je ektu ghure ashi, dekhi kothay jawa jay. Ar jekhane jacchi, apnaderke dekhanai hobe. সোদপুর একটা স্টপেজ আছে গির্জা গির্জার সঙ্গেই লাগানো এই সোদপুর সাই বাবার মন্দির খুবই বিখ্যাত খুবই প্রচলিত প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষের আগমন এখানে প্রত্যেক দিন ঘটে এটা খোলা থাকে কটায় দেখলি গুগলে এভরিডে সকাল 6টা থেকে 12:30টা আবার দুপুর 3টা থেকে রাত 9টা অবধি ওপেন থাকে তো চলুন গাইস ভেতরে যাই আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর গার্ডেনিং করেছে খুব সুন্দর করেছে এত লাইটিং ডেকোরেশন দারুণ আপনারা নিচে বসতেও পারবেন এই যে দেখেন অনেকে এখানে বসেছেও Welcome guys, আমরা এবারে এখন একটু এসেছি ট্রেনে একটু ভাবজি বেবির জন্য আমাদের কুটিকার জন্য একটা ইয়ে কিনবে তো 6 মান্থের কিছু একটা টপ টাইপের কিছু আর নিয়ে দে দেখব যদি কিছু পাই হ্যাঁ এক্স্যাক্টলি
তো দেখি কি পাওয়া যায় ভেতরে তো আই থিঙ্ক ব্লক করতে দেয় না আমরা বাকিটা বাইরে এসে জানাবো আপনাদের স্টে টিউন হাই গাইস তো আমরা এখন এসেছি সোদপুরের একটা রেস্টুরেন্ট আই থিঙ্ক তিন মাথা মোড়ে রাইট সোদপুরের তিন মাথা মোড়ে জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই হ্যাপনিং জায়গা এখানে এখন সোদপুরে অলমোস্ট এভরি কলকাতার যত রেস্টুরেন্ট আছে সবাই এখানে ব্রাঞ্চেস খুলে ফেলেছে তাই তো মোটামুটি সবই আছে আমরা এখান থেকে বেশি কিছু না বিশেষ আমরা একটু স্টিম মোমো পার্সেল করে নিয়ে যাচ্ছি আর একটু এখানে বসে আছি একটু এনজয় করছি ব্যাস কিছুক্ষণের মধ্যে বেরোবো আমাদের পার্সেলটা হয়ে গেলে আর এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা নিশ্চয়ই দেখবেন আর আই এম কৃতিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি এই অবধি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন আর শেয়ার করবেন এই বলে আমরা সবাই আমাদের এই যে আমার ভাই পিঙ্কি দাদা আমার আমরা বলছি বাই চলুন আনটিল নেক্সট ব্লগ টাটা টাটা বলে দাও মাম্মু টাটা